नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। কোন একটি বিশেষ গ্রামে নারকেলের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। বিরজু নামে এক নারকেল ব্যাপারী, সে নারকেল কিনে প্রতিটা গ্রামে গ্রামে সেই ব্যবসা সে করত। একদিন বিরজু তার নারকেলের যে স্তূপ, সেই ঠেলা স্তূপের উপরে একটা কান্নার শব্দ শুনতে পেল। এদিক ওদিক দেখার পরে দেখল যে তার নারকেলের স্তূপের মধ্যে একটি নারকেল থেকে এই বিশেষ আওয়াজ আসছে। সেই নারকেল থেকে শব্দ এলো, বিরজুকে সে বলল যে তুমি আমাকে বেচেও দিচ্ছ না আর আমাকে কেটেও ফেলছ না। তার উত্তরে বিরজু বলল যে যতদিন থেকে তুমি আমার ঠেলা গাড়িতে এসেছো সেখান থেকে আমার বিক্রি অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। কিন্তু নারকেল বলল যে তুমিও আমাকে কোনো দিন ঠিক এইভাবেই বিক্রি করে দেবে। কিন্তু বিরজু বলল ভয় পাওয়ার কিছু নেই, এমনটা কখনোই হবে না। দ্বিতীয় দিন বিরজু যখন সে তার নারকেল বিক্রির বিশেষ বিজনেসে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই একটি মন্দির দেখতে পেল এবং সেই মন্দিরে সে এই নারকেলকে ঈশ্বরের চরণে নিবেদন করল। ব্রাহ্মণ এই নারকেলকে সেই বিশেষ ঈশ্বরের যে জলের কলসি, সেই কলসির উপরে তা রেখে দিল এবং বলল যে আমার যা হোক না হোক, তুমি ঈশ্বরের চরণে থাকলে সব থেকে তোমার ভালো হবে। এই বলে সে সেখান থেকে প্রণাম করে বিদায় নিল। কিছুদিনের মধ্যে এই নারকেলের উপরে বা নারকেল থেকে অঙ্কুর বেরোতে লাগলো। রাস্তায় দেখা পণ্ডিতজির সঙ্গে, আর সে বলল যে তোমার নারকেল যেটা দিয়ে এলে তারতে গাছ বেরিয়ে আসছে, আর তুমি এই নারকেল নিয়ে গিয়ে তোমার বাস্তুতে লাগাও। পণ্ডিতজির কথা অনুসারে সেই নারকেল নিয়ে এসে তার বাস্তুতে সে লাগিয়ে দিল সেই গাছটিকে। বেশ কয়েক বছর পর নারকেল গাছ অনেকটাই বড় হলো, কিন্তু হঠাৎ সে রাত্রিতে আবার সেই আওয়াজ একটা শুনতে পেল। সে বের হয়ে এসে দেখল সেই নারকেল গাছ থেকে এই আওয়াজটা আসছে। তার কাছে যাওয়ার পরে সে শুনতে পেল নারকেল গাছ তাকে বলছে যে তুমি আমার ভাগ্যকেই পরিবর্তন করে দিলে, এখন আমি তোমাকে কিছু দিতে চাই। কিছুদিনের মধ্যেই সেই নারকেল গাছে অসংখ্য নারকেল ফল আসতে লাগলো, যার পরিমাণ গোনারও বাইরে চলে গিয়েছিল। প্রকৃত বন্ধু বন্ধুর দুঃসময়ে পাশে থাকাই আসল বন্ধুত্ব। তাই সেই নারকেল গাছের সেই নারকেল বিক্রি করতে করতে সে অত্যন্ত ভালো ফল পেতে লাগলো, আর বাইরে থেকে তার আর নারকেল কিনতে হলো না। আজ ঈশ্বরের কৃপায় বিরজু ধীরে ধীরে বড় নারকেল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার আর্থিক পরিস্থিতি পাল্টে গেল। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় নারকেল এবং পাশাপাশি এর মধ্যে তিনটি যে মুখ রয়েছে, একটি ব্রহ্মা, আরেকটি বিষ্ণু, আরেকটি মহেশ্বর, এই তিন চক্ষু হল ভগবান শিবের ত্রিনয়ন। তাই নারকেলকে অত্যন্ত শুভ ফল হিসাবে মনে করা হয়। এর থেকে এটুকুই আমরা বুঝতে পারি বন্ধুরা যে প্রত্যেকটা বস্তুরই বিশেষ গুরুত্ব রয়েছে, আর সেই গুরুত্ব অনুসারে তাকে প্রয়োগ করলে সে আমাদের জীবনে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে এবং সেই বিশেষ প্রয়োগের বিধিটা আপনার আয়ত্ত করা অত্যন্ত জরুরি। প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ দেখছেন 4 সেপ্টেম্বর 2020 শুক্রবারের বিশেষ রাশিফল। প্রতিদিনের রাশিফল আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে আলোচনা করে থাকি। যাদের জন্মকুণ্ডলী নেই তারা তাদের নামের আদ্যক্ষর অনুসারে এই বিশেষ রাশিফল দেখবেন। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে, তাই কৃষ্ণপক্ষের এই বিশেষ তিথি হল দ্বিতীয়া। দ্বিতীয়া থাকবে দুপুর 2:23 পর্যন্ত, আর তারপরেই তৃতীয়া তিথি শুরু হবে। চন্দ্রদেব আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে রাত্রি 11:28 পর্যন্ত, আর তারপরেই রেবতী নক্ষত্রে স্থানান্তরিত হবে। শূল যোগ থাকবে দুপুর 1:54 পর্যন্ত, তারপরেই গণ্ডযোগ সূচিত হবে। দুপুর 2:23 পর্যন্ত গিরিজাকরণ, আর তারপরেই বাণিজ্যকরণ।
যারা শুভ কাজের জন্য শুভ সময়ের চিন্তা করছেন তাদের বলবো সকাল 11:10 থেকে 12:00 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং সন্ধ্যা 6:09 থেকে 7:55 পর্যন্ত অমৃতকাল এবং সর্বার্থ সিদ্ধি যোগ রাত্রি 11:28 থেকে পরের দিন সকাল 5:20 পর্যন্ত। তাছাড়া অমৃত সিদ্ধি যোগ রাত্রি 11:28 থেকে পরের দিন সকাল 5:20 পর্যন্ত। তবে সকাল 10:01 থেকে 11:35 পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না, কারণ এই সময়কাল হলো রাহুকাল। রাহুকালে কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রের সিগনেচার না করাই উচিত, এমনটাই শাস্ত্র বলছে। আজ সম্পূর্ণ দিন মীন রাশিতে চন্দ্রদেব অবস্থান করবে। আজ গ্রহগত অবস্থান অনুসারে একটি সুনাফা যোগ এবং একটি লক্ষ্মী যোগ সূচিত হচ্ছে, সেই সাথে গুরুচণ্ডাল দোষ সূচিত হচ্ছে ধনুরাশিতে, কারণ এখানে কেতু এবং বৃহস্পতি একই সঙ্গে অবস্থান করছে। যারা মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি তারা শশযোগ এবং রুচক যোগে বিশেষ শুভ ফল পাবেন। যারা কন্যা রাশি, মিথুন রাশি, ধনুরাশি এবং মীন রাশি তারা এই বিশেষ দিনে হংসযোগের বিশেষ শুভ ফল পাবেন। এইরকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং বিভিন্ন যোগের বলাবল অনুসারে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের তথা 4 সেপ্টেম্বর 2020 শুক্রবারের বিশেষ রাশিফল। শুরুতেই আসব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আজকের এই বিশেষ দিন আপনাদের বেশ কিছু সুন্দর কাজ অতিবাহিত হতে পারে। বিনোদন এবং সৌন্দর্যের বিষয়ে আপনি বেশ কিছু খরচ করতে পারেন, তাই খরচের বিষয়ে অবশ্যই সাবধানী হবেন বা খরচের বিষয়ে আপনি অবশ্যই বাজেট তৈরি করবেন। বাজেটের অতিরিক্ত খরচ করলে আগামী দিনে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রেমের বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে, পরস্পরের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবন সেই সাথে গৃহস্থ জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। যদি সম্পর্ক বজায় রাখতে চান নিজের কথার প্রতি আরও বেশি সন্তুষ্ট হতে হবে এবং সজাগ হতে হবে। রাগকে নিয়ন্ত্রণ না করলে আপনি কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। যারা বাইরে বাণিজ্যের বিষয়ে যোগাযোগ স্থাপন করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে পারে। নিজেকে সর্বদা সজাগ রাখুন এবং অপরের ভুল তত্ত্ব অনুসারে যদি চলতে থাকেন তাহলে আপনি কিন্তু ভুল পথেই এগোতে থাকবেন, তাই প্রতিটি কথা ভালোভাবে যাচাই করে তবেই পরিকল্পনা করতে থাকুন। আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজে আপনি এগিয়ে যাবেন এবং সফলতা পাবেন। আজ এই বিশেষ দিনে বলবো সকালে উঠে পিতামাতার আশীর্বাদ যদি নেন তাহলে আপনার সমস্ত কাজের সফলতা আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার ভাগ্যের বেশ কিছু পরিবর্তন ঘটবে এবং কর্মক্ষেত্রে ভাগ্যের সমর্থন পাবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। শিক্ষা, ধর্ম এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজের বিষয়ে আজ শুভ ফল পাবেন। যারা আমদানি কিংবা রপ্তানি সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনি যদি কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন পদোন্নতির যোগ কিন্তু রয়েছে, তবে পদোন্নতির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব আপনার কাঁধে চাপবে, তবে অন্যদিক থেকে পদমর্যাদা বৃদ্ধি পাবে, আয়ও বাড়বে তার পাশাপাশি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি অত্যন্ত শুভ, অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আজ নিয়মকানুন মেনে চলুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আপনার পুরানো বন্ধুবান্ধবদের কাছ থেকে কোনো ভালো সুযোগ আসতে পারে এবং তা আপনার জীবনকে অত্যন্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনাদের বলবো দু হাত জড়ো করে আপনি সকালে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করুন, অত্যন্ত শুভ ফল পাবেন, ইতিবাচক পরিবর্তন ঘটবে আপনার জীবনে। এবং সেই সাথে বলুন ওং সূর্যায় নমঃ, এই বিশেষ মন্ত্র 21 জপ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সফলতার দোরগড়ায় আপনি পৌঁছে যাবেন আজ। অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি উপকৃত হবেন, কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনি সামাজিক ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় হতে পারেন। এছাড়া নতুন লোকজনের সঙ্গে আপনার বিশেষ সাক্ষাৎ বা যোগাযোগের সম্ভাবনা বাড়বে, আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি কিছু বড় কাজ বা কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেই কাজ আপনার বেশ কিছু সফলতা নিয়ে আসতে পারে, তবে দক্ষতার
অভাবের জন্য আপনি অনিশ্চয়তায় ভুগতে পারেন, তাই নিজের আত্মবিশ্বাসের প্রতি আপনি অধিক নজর দিন। যারা অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই নিজেকে আরও বেশি সক্রিয় এবং সাবধানে পা ফেলুন। প্রতিটা কথাবার্তা আপনি নিয়ম মেপে কথা বলুন, না হলে গোলমালের মধ্যে পড়ে যেতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং অভাবী মানুষদেরকে যদি আজ আপনার সাধ্যমতো কিছু দান করতে পারেন, বিশেষত কাপড় দান করতে পারেন, তাহলে আপনার স্থাবর অস্থাবর সম্পদের বিশেষ উন্নতি ঘটবে। তাছাড়া যে সমস্ত কাজ আটকে রয়েছে সেই কাজ ধীরে ধীরে সমাপ্ত হবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের বেশ কিছু সমস্যা কিন্তু আজ চলে আসতে পারে, তবে দিন বৃদ্ধির পাশাপাশি অর্থাৎ যত বেলা গড়াবে আর্থিক পরিবেশ আপনার পক্ষে যাবে বা আপনি আর্থিক উন্নতি সাধন করতে পারবেন। বন্ধুবান্ধবদের কাছ থেকে বা আপনার নিকট আত্মীয়দের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আপনার চোখের বেশ কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে, তবে প্রতিটা পদক্ষেপ চোখ কান খোলা রেখে তবেই করুন, তবেই আপনারা শুভ ফল পাবেন। আপনার পেশাগত দক্ষতা অবশ্যই বৃদ্ধি করুন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন দরজা খুলে যেতে পারে আজ। আপনি আপনার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যদি লেগে থাকেন তাহলে আপনি সফলতা পাবেন। আপনার সমস্ত দক্ষতা বা চিন্তাভাবনা যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন এবং কর্মক্ষেত্রে একটা সুনাম অর্জন করতে পারবেন। এই বিশেষ দিনে আপনাদের বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, যা পাঠ করলে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা তা ধীরে ধীরে দূর হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ এই বিশেষ দিনে আপনাদের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনি সমাজে একটা সুনাম অর্জন করতে পারবেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনি বেশ কিছু ভালো খবর আজ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং ভ্রমণের একটা যোগ তৈরি হবে, তবে বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ভ্রমণ বিষয়টা আপনি বুঝে নেবেন। গৃহের সন্তানদের প্রতি আপনাদের নিষ্ঠা এবং দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। পিতা হিসাবে আপনি সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবেন এবং উপহার নিয়ে আসতে পারেন। সন্ধ্যায় আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। আজ আপনার তালিকায় নতুন কিছু পরিচিত বা অপরিচিত ব্যক্তির সংযোজন ঘটতে পারে, যা ভবিষ্যতের জন্য আপনার উপকারে লাগতে পারে। রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়া দাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন, তবে বর্তমান করোনা পরিস্থিতিটা আপনি অবশ্যই মাথায় রাখুন। আজ এই বিশেষ দিনে মাতা দুর্গার উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং আপনার সাধ্যমতো ভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রতিদিনের কাজে ক্ষেত্রে আজকের দিনের বেশ কিছু কাজ বেশ সফলতার সঙ্গে শেষ করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন দূরবর্তী কোনো স্থান থেকে ভালো ব্যবসার সম্পর্কিত শুভ লাভ বা শুভ খবর আসতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি উপকৃত হতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন। অংশীদারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিকে শুভ ফল আসবে। আপনার স্বাস্থ্যের বিশেষ গুরুতর উন্নতি ঘটবে। রোমান্সের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। আপনার প্রেম ভালোবাসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি শুভ বলা যেতে পারে। বন্ধুবান্ধবদের সহযোগিতায় আজ এই বিশেষ দিনে আপনি কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখবেন। আপনাদের ক্ষেত্রে বলবো, অপরিচিত মানুষ থেকে সর্বদা সাবধানে থাকুন, প্রতারণার শিকার হতে পারেন, এবং বাকিটা বলবো যে আপনি আপনার বুদ্ধিমত্তার সাহায্যে এগিয়ে চলুন। আজ এই বিশেষ দিনে গণেশ দেবকে হলুদ তিলক অঙ্কন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আনবে এবং আর্থিক ক্ষেত্রে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন, তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি উদ্বেগ থাকতে পারেন, সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আপনি একসাথে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তবে বলবো একটি কাজের প্রতি বেশি কনসেন্ট্রেট করুন, তাহলে কর্মক্ষেত্রে সফলতা আসবে। আপনার ভাব ভালোবাসার জীবনে নতুন সংযোগ তৈরি হতে পারে। আজ বেশ কিছু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে এগোতে পারেন, তবে ধৈর্য সহকারে এবং শান্ত মনে যদি প্রতিটা কাজ করতে থাকেন
তাহলে সমস্ত সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন আজ আপনার কথাবার্তার মধুরতার জন্য। আপনার প্রতি মানুষ অনেকটাই প্রসন্ন থাকবে, তার ফলে বিভিন্ন জায়গাতে আপনি সফলতা পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে, বা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে পুরস্কৃত হতে পারেন বা প্রশংসিত হতে পারেন। এই বিশেষ দিনে গরুকে অবশ্যই রুটি খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনি কোনো কাজের বিষয়ে আপনার সহধর্মিনীর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আজ আপনার বিভ্রান্তি অনেকটা কমবে, পারিবারিক জীবন মনোরম থাকবে। যারা কবি বা অধ্যাপক বা অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন দিনটি অত্যন্ত শুভ। বেশ কয়েকদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি শুভ পরিবর্তন দেখতে পাবেন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য উত্তম দিন বলা যেতে পারে আজ। আপনি আজ প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো সুসংবাদ পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বজায় থাকবে এবং আগের চেয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সকালে ঘুম থেকে উঠুন এবং মায়ের কাছে গিয়ে মাকে চরণ স্পর্শ করে প্রণাম করুন। এই বিশেষ কাজে আপনাদের শুভ ফল আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ ঘনিষ্ঠ সম্পর্কের কোনো মানুষের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। ব্যয়ের বিষয়ে আপনাকে আরও বেশি সচেতন এবং সাবধান হতে হবে, না হলে আয় ব্যয়ের সঙ্গে কোনোভাবেই আপনি সামঞ্জস্য রক্ষা করতে পারবেন না। আর্থিক উপার্জনের বিষয়ে নতুন নতুন সুযোগ আপনি হঠাৎ পেয়ে যেতে পারেন। নতুন পার্ট টাইম কাজের বিষয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন এবং তা আপনি করবেন। পারিবারিক জীবনে এবং সন্তানের বিষয়ে আপনি আরও বেশি মনোযোগী হবেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। বৈষয়িক বিষয়ে সুখ সুবিধা আপনি পাবেন। কাজের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মে পরিবর্তন যোগ দেখা যায়। কাজের সফলতার সম্ভাবনা রয়েছে, যে কোনো দিক থেকে আপনি শুভ ফল পেতে পারেন। আজ এই বিশেষ দিনে দেবী সরস্বতীর পূজা অর্চনা করুন। দেবী সরস্বতী বন্দনাতে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আর্থিক বিষয়ে উপার্জনের থেকে ব্যয় অনেকটাই বাড়বে। আপনার পক্ষে সঞ্চয় করা কঠিন হয়ে উঠতে পারে আজ। যারা তরুণ বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেশ কিছু পরিকল্পনা মাফিক এগোতে পারেন এবং তাতে শুভ ফল পাবেন। আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। আপনি আপনার নিজের চিন্তাভাবনা অবশ্যই করুন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে পারে আজ। যারা অংশীদারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নতুন কোনো পরিকল্পনা করতে পারেন এবং তা আপনাদের জন্য বেশ কিছু শুভ ফল নিয়ে আসবে। হঠাৎ ভ্রমণ করার বিষয়ে আপনি ডিসিশন নিতে পারেন, তবে এই বিশেষ ডিসিশন খুব একটা শুভকর নাও হতে পারে, আপনাকে মানসিক চাপের মধ্যে ফেলতে পারে। জীবনের উপরে খারাপ প্রভাব ফেলার বিষয় কিন্তু চলে আসতে পারে। আজ কোনো অভিভাবকের খাবার, আজ এই বিশেষ দিনে কোনো অভাবী মানুষকে যদি কিছু খাবার দান করেন তাহলে আপনার গৃহের সুখ ও সমৃদ্ধি অনেকাংশেই বৃদ্ধি পাবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজ এই বিশেষ দিনে সমাজে আপনার মান সম্মান এবং ব্যক্তিত্বের বিশেষ বৃদ্ধি ঘটবে। আত্মীয় স্বজন এবং আপনার পরিজনের সঙ্গে বেশ কিছু বিনিময় বা কথার বিনিময় হতে পারে। আজ কোনো প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় আর্থিক পরিস্থিতি আপনার উন্নতি ঘটতে পারে। স্বাস্থ্যের বিষয়ে অনেকটা ভালো থাকবেন। এই বিশেষ রাশির অবিবাহিত মহিলারা আজ বিবাহের বিষয়ে প্রস্তাব আসতে পারে বা প্রস্তাব তা সফলতার সঙ্গে গৃহীত হতে পারে। ভাব ভালোবাসার ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। জীবনসঙ্গীর সঙ্গে আজ দিনটি ভালোভাবে কাটাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। এছাড়া বলা যেতে পারে, যাদের সাথে আপনি কেবল মাঝে মধ্যে কথাবার্তা বলেন তাদের সঙ্গে ভালো যোগাযোগ তৈরি হতে পারে, যা আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। এই বিশেষ দিনে বলবো, শিবলিঙ্গে জল অর্পণ করলে আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং সেই আলোচনা আপনার ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। অনেক লোক আপনার সাথে সুখকর আচরণ করতে পারে। আপনার অফিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে।
প্রভাবশালী এবং বড় পদের সঙ্গে যুক্ত যারা, তাদের সঙ্গে আপনার শুভ সম্পর্ক তৈরি হবে। আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে এবং আর্থিক দিক থেকে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে বুঝে আপনি ভবিষ্যতের পরিকল্পনা করুন। আজ কোনো পুরানো বিষয়ে বা কোনো পুরানো কাজকর্মের বিষয়ে আপনি উদ্বেগ বা উদ্বিগ্ন হতে পারেন, তবে বলবো উদ্বেগ বা উদ্বিগ্নতা মাথায় না রেখে আপনি অবশ্যই কর্মক্ষেত্রে লেগে পড়ুন, তাতেই আপনার মঙ্গল, কাজ বাড়তে পারে। আজ এই বিশেষ দিনে গণেশ দেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং গণপতি দেবের উদ্দেশ্যে যদি মোদক যদি নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। বললাম আগামী 4 সেপ্টেম্বর 2020 বিশেষ রাশিফল সম্পর্কে, আপনাদের বলবো কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।